যখনই কোনো কাজ আমরা নিজে না করে আরেকজনকে দিয়ে করাই বা কেউ কোনো কাজ নিজে না করে আমাকে দিয়ে করায়, তখন ওই ধরনের সেন্টেন্স বলতে গেলে আমাদের পজিটিভ ভার্বের দরকার পড়ে। আর মেইন দুটো পজিটিভ ভার্ব হচ্ছে গেট আর মেক। গত ভিডিওতে আমরা গেট এর ব্যাপারে শিখেছি, আজকের ভিডিওতে আমরা মেক এর ব্যাপারে শিখবো। মেক মেক দিয়ে যখন সেন্টেন্স বানাবো, তখন মেইন ডিফারেন্স কি গেট দিয়ে যখন সেন্টেন্স বানিয়েছিলাম ওটার সাথে? আমরা বলেছিলাম যে গেট দিয়ে যখনই সেন্টেন্স বানিয়েছিলাম, তো গেটের আমরা পাঁচটা যে ফর্ম হয়, গেট, গট, গট, গেটিং, গেটস, ওগুলো ইউজ করেছিলাম অ্যাজ পার টেন্স। সেম এখানে মেক এর ক্ষেত্রেও ইউজ করবো আমরা মেক, মেড, মেড, মেকিং, মেক্স। ওকে, অ্যাজ পার কি টেন্স অনুযায়ী, যেরকম টেন্স সেরকম ভাবে এই চার এই পাঁচটা ফর্ম আমরা ইউজ করবো, V1, V2, V3, V4, V5। ঠিক আছে, যেরকম আমরা টেন্সের ক্ষেত্রে শিখেছিলাম। এই জন্য বেসিক টেন্সগুলো যদি ক্লিয়ার হয়ে থাকে, প্যাসিভ ভয়েস যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা ভালো করে মাথায় বসবে। আদারওয়াইজ আগে ওগুলোতে ভালো করে ডাউট ক্লিয়ার করো, তারপরে এই ভিডিওটা দেখো। ওকে, সো এখানে সেম তাহলে গেটের ক্ষেত্রে এই পাঁচটা ফর্ম ব্যবহার করেছিলাম, মেকের ক্ষেত্রে এই পাঁচটা ফর্ম ব্যবহার করবো। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে গেট দিয়ে যখনই আমরা সেন্টেন্স বানাতাম, তখন যে সেকেন্ড ভার্বটা, মেইন ভার্বটা, যেরকম এক্সাম্পল যদি দেখি, ও আমাকে দিয়ে করায়। ঠিক আছে, প্রত্যেকটা সেন্টেন্সই দেখো মানে কজেটিভ, মানে অন্য কেউ কারণ হয়েছে আমাকে দিয়ে কাজ করার জন্য, বা আমার কারণে অন্য কাউকে কাজ করতে হচ্ছে, এই জন্য এটাকে বলে কজেটিভ, মানে একটা কজ তৈরি হয়েছে। তো আমাকে দিয়ে করায়, ও করে না, ও আমাকে দিয়ে করায়, আমাকে দিয়ে কাপড় ইস্ত্রি করায়, আমাকে দিয়ে ধোয়ায়, আমাকে দিয়ে বাগানে জল দেওয়ায়, আমাকে দিয়ে গাড়ি ধোয়ায়, আমাকে দিয়ে ঘরে পোছা লাগায়, আমাকে দিয়ে জল আনায়, হোয়াট এভার। বা আমি ওকে দিয়ে করাই, আমি ওকে দিয়ে রান্না করাই, ওকে দিয়ে ইস্ত্রি করাই, ওকে দিয়ে হোমওয়ার্ক করাই, হোয়াট এভার। ঠিক আছে, তো যখন আমরা অন্য কাউকে দিয়ে করাই, এই সেন্টেন্সগুলো বানাবার জন্য পজিটিভ ভার্ব শেখাটা মাস্ট। পজিটিভ ভার্ব ছাড়া এই সেন্টেন্সগুলোকে আমরা বানাতে পারবো না। তো এই জন্য পজিটিভ ভার্ব শেখাটা খুবই দরকার। এবার মেইন ডিফারেন্স যেটা বলেছিলাম সেটা হচ্ছে গেট দিয়ে যখনই ব্যবহার করেছি, তখন যে মেইন সেকেন্ড ভার্বটা, ফার্স্ট ভার্ব কি যে আমি করাই, মানে গেট বা মেক, এটা হচ্ছে ফার্স্ট ভার্ব। সেকেন্ড ভার্ব হচ্ছে যেরকম করায় বা কাপড় ইস্ত্রি করায়, তো ইস্ত্রি করানোটা যে ভার্বটা, বা এই যে এখানে গাড়ি ধোয়ায়, তো ধোয়ানোটা, এই ধোয়ানো, করানো, ইস্ত্রি করানো, রান্না করানো, হোমওয়ার্ক করানো, জল আনানো, আনানো, নেওয়ানো, পাঠানো, লেখানো, পড়ানো, এই যে ভার্বগুলো সেটা হচ্ছে ভি, এটা হচ্ছে সেকেন্ড ভার্ব। ঠিক আছে, একটা সেন্টেন্সে সেকেন্ড ভার্ব থাকে, ফার্স্ট ভার্বটা আমি করাই বা কেউ আমাকে দিয়ে করায়, ওইটা হচ্ছে ফার্স্ট ভার্ব। সেকেন্ড ভার্ব যে কাজটা করা হয়, তো ওই যে কাজটা করা হয় ওইটার সবসময় থার্ড ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা ইউজ করতাম গেট দিয়ে যখনই সেন্টেন্স বানিয়েছিলাম। কিন্তু এখানে যখন মেক দিয়ে সেন্টেন্স বানাবো, তখন সবসময় এই সেম এগুলো দিয়েই খেলবো, কিন্তু সেকেন্ড ভার্বে V1 ব্যবহার করবো। ঠিক আছে, সেকেন্ড ভার্বের V1, এটা মনে রাখবে, মেইন ডিফারেন্স। ওই ক্ষেত্রে গেটের ক্ষেত্রে কি করেছিলাম, সেকেন্ড ভার্বের V3 ব্যবহার করতাম আমরা, পাস্ট পার্টিসিপল, কিন্তু মেক দিয়ে যখনই সেন্টেন্স, যে কোনো সেন্টেন্স বানাবো এরকম ধরনের, তখন আমরা V1 ব্যবহার করব সেকেন্ড ভার্বে। তো ঝাড়ু দেওয়া হোক, রান্না করা হোক, জল আনানো হোক, নেওয়ানো হোক, পাঠানো হোক, লেখানো হোক, পড়ানো হোক, পরিষ্কার করানো হোক, সব কিছুর ক্ষেত্রে V1 ব্যবহার হবে। আর টেন্স অনুযায়ী মেক, এই যে পাঁচটা ফর্ম আছে, এগুলোকে আমরা এগুলো নিয়েই খেলবো। তো আজকের ক্লাসটা এই নিয়ে, ও আমাকে দিয়ে করায়। তো এটা সবচেয়ে ইজি, মানে একটা জাস্ট বোঝানোর জন্য ব্যাপারটা, কি করায় সেগুলোতে পরের সেন্টেন্সে আসছি আমরা, যে করানোর জায়গায় কি কি হতে পারে আরো ভালো। তো ও আমাকে দিয়ে করায়, হি, কি হবে এর আগের ভিডিওতে ভালো করে তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, তাহলে বুঝে গেছো যে কোথাও গেট হতো আর কোথাও গেটস হতো। তো এখানে কি হতো, এখানে মেক দিয়ে আমরা ব্যবহার করছি, হি মেক, মেক হবে, কি হবে তাহলে, মেক্স হবে। সো হি মেক্স, সেম ওখানে বলেছিলাম যে চারটা পার্টে আমরা সেন্টেন্সটাকে বানাই, তো হি মানে যে করায়, সেকেন্ড পার্ট গেট থাকলে গেট হতো, আর এখানে মেক্স আছে, মেক আছে, তো হি আছে বলে মেক্স হয়ে গেছে, হি মেক্স মি ডু। এই যে এই সেন, এই জিনিসটা হচ্ছে V1 ভার্বের ফার্স্ট ফর্ম, কিন্তু আমরা গেট দিয়ে যখন করেছিলাম তখন এখানে V3 ব্যবহার করতাম। এখানে দেখো মেক আমরা কেন ব্যবহার করছি, কারণ মেকের পরে যে জিনিসটা ওইটা সজীব। আমরা গেট ব্যবহার করেছিলাম, দেখেছিলাম যে গেটের পরে যে জিনিসটা আসছিল ওটা নির্জীব ছিল, মানে জড়বস্তু ছিল, মানে আমি কাপড় ধোয়াই, তো আই গেট
মাই ক্লথস, আমি আমার কাপড় ধোয়াই, আই গেট মাই ক্লথস ওয়াশড। তো গেটের পরে ক্লথস আসছিল, তো গেটের পরে যেখানে যেখানে জড়বস্তু আসছিল, মানে যেখানে যেখানে জড়বস্তু থাকে, জড়বস্তুকে নিয়ে ডিল করি, ওইখানে আমরা গেট বসাচ্ছিলাম। কিন্তু এই এই পুরো আজকের ক্লাসে দেখবে যে মেকের পরে সবসময় সজীব জিনিস আসবে, মানে আমাকে দিয়ে করাচ্ছে বা আমি কাউকে দিয়ে করাচ্ছি, আর যাকে দিয়ে করানো হচ্ছে তাকে যখন ফোকাস করছি, তাকে যখন সামনে এনে রাখছি এই জায়গাটাতে, গেট বা মেকের মানে এই কজিটিভ ভার্বটার পরে, ওইটা যদি সজীব হয় তাহলে এখানে মেক হচ্ছে, আর ওইটা যদি নির্জীব জড়বস্তু হয়, মানে কাপড় ধুয়েছি, বাসন মাজিয়েছি, ঘর পরিষ্কার করেছি, তো ফ্লোর, রুম, ঠিক আছে, ক্লোথস, তখন এটা গেট হচ্ছিল। তো এখানে যেহেতু আমাকে দিয়ে করা, আমি এখানে মেইন ফোকাস করি, তো এখানে হচ্ছে মেক্স। সো আমাকে দিয়ে করা, হি মেক্স মি ডু। সো মেইন বোঝার ব্যাপার কি, গেট থাকলে মানে নির্জীব থাকলে গেট হতো, আর যেহেতু সজীব আছে আমাকে দিয়ে করাচ্ছে সেহেতু মেক হয়েছে, আর ডু মানে এটা ভি ওয়ান, ওইখানে ভি থ্রি হচ্ছিল, এখানে ভি ওয়ান। আস্তে আস্তে ইজি হয়ে যাবে একদম, দেখো এক্সাম্পলের সাথে সাথে। ও আমাকে দিয়ে কাপড় ইস্ত্রি করা, আচ্ছা ও আমাকে দিয়ে করায়, এবার করায়ের জায়গায় এটা তো জাস্ট একটা জেনারেল ভার্ব হয়ে গেল করার, এবার আমরা আলাদা আলাদা ভার্ব দেখছি। সেম, ও আমাকে দিয়ে করায়ের জায়গায় আমরা লিখলাম কাপড় ইস্ত্রি করা, মানে কি করায় কাজটা। সো হি সেম মেক্স মি, ও আমাকে দিয়ে করায়, কাপড় ইস্ত্রিটা করানোটা এখানে মেইন না, এখানে মেইন হচ্ছে আমাকে দিয়ে কাপড় ইস্ত্রি করাচ্ছে, মানে আমি কাউকে কমপ্লেন করছি, মা জানো ও আমাকে দিয়ে কাপড় ইস্ত্রি করিয়েছে, ও আমাকে দিয়ে কাপড় ইস্ত্রি করায় সবসময়। সো এরকম ধরনের, মানে আমাকে দিয়ে করায়, সজীব বস্তুকে দিয়ে করায়, বা আমি ওকে দিয়ে করাই, ঠিক আছে, তো আমি ওকে দিয়ে কি কাজ করাই ওইটা মেইন না, আমি ওকে দিয়ে করাই ওইটা মেইন। এই জন্য এরকম ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা মেকের ব্যবহার করছি। তো যেহেতু করায় মানে সবসময় করায়, এই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলতে পারি। সো হি মেক্স মি কি, কাপড় ইস্ত্রি করানো মানে, ইস্ত্রি করা মানে কি, প্রেস বলতে পারি বা আয়রন বলতে পারি। সো আয়রন, আয়রন এজ এ নাউনও ব্যবহার হয়, যদি ইস্ত্রিটা রাখা থাকে তাহলে আমরা বলতে পারি দিস ইজ এ প্রেস, এটা একটা আয়রন, ঠিক আছে। তো দিস ইজ এ আয়রন বললেও এটা ইস্ত্রি, বা এখানে আয়রন যদি বললি তাহলে এই আয়রনটা হচ্ছে এজ এ ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, মানে ভি ওয়ান। সো হি মেক্স মি আয়রন দ্য, কাপড় ইস্ত্রি করা, আয়রন ক্লথস, দা হবে না, কাপড় গুলো ইস্ত্রি করা, মানে পার্টিকুলার কোনো কাপড় রাখা আছে ওই কাপড় গুলোই সবসময় ইস্ত্রি করা, এরকম হলে ডেফিনিট আর্টিকেল দা হতো। কিন্তু কাপড় ইস্ত্রি করা মানে আমি জানি না কোন কাপড় ইস্ত্রি করায়, মানে আলাদা আলাদা দিন আলাদা আলাদা কাপড় ইস্ত্রি করা, এই জন্য কি ডেফিনিট আর্টিকেল না, এই জন্য জাস্ট দা বসবে না। সো হি মেক্স মি আয়রন ক্লথস, ঠিক আছে, ও আমাকে দিয়ে কাপড় ইস্ত্রি করা। এইবার আমি বলেছিলাম গত ক্লাসেও যে আমরা এটা সম্ভব না যে 12টা টেন্স লিখে বা 6টা টেন্স লিখে সেম সেম জিনিসগুলো আবার রিপিট করি, এই জন্য এক একটা সেন্টেন্সে আমি, এবার এটা যেমন প্রেজেন্ট ইনডিফিনিট আছে, আমি মুখে বলে দেবো যে আলাদা আলাদা সেন্টেন্সে আলাদা আলাদা টেন্স হলে এটা কিরকম ভাবে চেঞ্জ হবে। যদি তোমরা মনে করো যে এগুলো লিখবে এবং তোমাদের জীবনে যা যা ঘটনা ঘটছে ওগুলোকে নিয়ে প্র্যাকটিস করবে, তাহলে ভিডিওটা পজ করে জিনিসগুলো নোট করে নেবে। ও আমাকে দিয়ে কাপড় ইস্ত্রি করা, এর জায়গায় যদি আমি বলি ও আমাকে দিয়ে কাপড় ইস্ত্রি করিয়েছিল, মা জানো ও আমাকে দিয়ে কাপড় ইস্ত্রি করিয়েছে, মানে একবারই করিয়েছিল, পাস্ট টেন্স হয়ে গেছে, তাহলে কি হবে, মেক্স এর জায়গায় এখানে বলেছিলাম এগুলো নিয়ে আমরা খেয়াল করো, সব যদি পাস্ট হয় তাহলে মেড হয়ে গেল, হি মেড মি আয়রন ক্লথস, ঠিক আছে, বাকি সব থিং সেম থাকবে, এটা ভি ওয়ান থাকবে, তাহলে হি মেড মি আয়রন ক্লথস বা হি মেড মি প্রেস দ্য ক্লথস, প্রেস ক্লথস, ঠিক আছে। ও আমাকে দিয়ে কাপড় ইস্ত্রি করাচ্ছিল, মানে তুমি যখন ফোন করেছিলে বা ওরা যখন বাড়িতে এসেছিল বা যা কিছু বলছিলাম একটা ঘটনা সূত্রে বলছি যে তখন তো ও আমাকে দিয়ে কাপড় ইস্ত্রি করাচ্ছিল, হি করাচ্ছিল, তাহলে কি পাস্ট কন্টিনিউয়াস, আর পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ বা ওয়ার প্লাস আইএনজি ফর্ম, তাহলে হি ওয়াজ মেকিং মি, হি ওয়াজ মেকিং মি মানে ও আমাকে দিয়ে করাচ্ছিল, হি ওয়াজ মেকিং মি আয়রন ক্লথস, ও আমাকে দিয়ে কাপড় ইস্ত্রি করাচ্ছিল, ও আমাকে দিয়ে কাপড় ইস্ত্রি করাবে বলেছে, আমি কমপ্লেন করছি, ঠিক আছে, ও আমাকে দিয়ে কাপড় ইস্ত্রি করাবে, হি উইল মেক মি, উইল মেক, সেম টেন্সে যেটা শিখেছিলাম সেই জিনিসটা অ্যাপ্লাই করে দিতে হবে, হি উইল মেক মি আয়রন ক্লথস, ও আমাকে দিয়ে কাপড় পরিষ্কার করাবে, ও আমাকে দিয়ে কাপড় ইস্ত্রি করাচ্ছে, ইস্ত্রি সরি পরিষ্কার বলেছি, ইস্ত্রি করাচ্ছে, ও আমাকে দিয়ে কাপড় ইস্ত্রি করাচ্ছে, মানে এক্ষুনি আমি করছি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি ভাবে বলবো, হি ইজ মেকিং মি, হি ইজ মেকিং মি মানে ও আমাকে দিয়ে করাচ্ছে, হি ইজ মেকিং মি আয়রন ক্লথস, ও আমাকে দিয়ে কাপড় ইস্ত্রি করাচ্ছে। নেক্সট সেন্টেন্স দেখি, বস আমাকে দিয়ে বেশিরভাগ কাজ করায়,
এখানে বস বেশিরভাগ কাজ আমাকে দিয়ে করায়, আমি যদি এইভাবে বলি, জানিস বস তো বেশিরভাগ কাজ আমাকে দিয়েই করায়, মানে আমি হয়তো এটা বসের তারিফ করছি, কিন্তু এখানে কমপ্লেনের মতো করছি, বস আমাকে দিয়ে বেশিরভাগ কাজ করায়, ঠিক আছে, মানে আমাকে দিয়ে করায়, কাজকে আমি এখানে ফোকাস করছি না, ফোকাসটা হচ্ছে আমাকে এখানে আমাকে দিয়ে, তাহলে সজীব বস্তুর উপরে ফোকাসটা হচ্ছে, এই জন্য মেক হবে। সো বস করায় মানে কি হ্যাবিট, মানে রেগুলার অ্যাকশন, তো মেক্স হবে, বস মেক্স মি, সেম, এটার পরে মি চলে আসবে, বস মেক্স মি ডু, করায় এখানে বেশিরভাগ কাজ করায় মানে করাইটাই হচ্ছে ভার্ব, ঠিক আছে, তাহলে বেশিরভাগ কাজটা ফোর্থ পার্টে চলে যাবে, ম্যাক্সিমাম ওয়ার্ক, ম্যাক্সিমাম ওয়ার্ক। তাহলে দেখো প্রত্যেকটা সেন্টেন্স তুমি গেটার ক্লাসের মতোই চারটে ভাগে ভাগ হচ্ছে, ও আমাকে দিয়ে কাপড় ইস্ত্রি করায়, হি মানে কে করায় সে প্রথম আলো, তারপরে পজিটিভ ভার্বটা এলো, তারপরে আমি এলাম, আর তারপরে আমাকে দিয়ে কি করাচ্ছে। তো এখানে ওইখানে যেরকম কি যাকে দিয়ে করাচ্ছি ও মেইন ছিল না, ও বাই লাগিয়ে মানে ও আমাকে দিয়ে কাপড় ইস্ত্রি করায়, এখানে জায়গায় এখানে যদি বলি আমাকে, এটা যদি আমি ফোকাস না করতে চাই, ও কাপড় ইস্ত্রি করায় আমাকে দিয়ে, তাহলে কি হবে, হি মে হি গেটস দ্য ক্লোথস আয়রনড বাই মি, তাহলে বাই মিটার লাস্টে চলে যেত, হি গেটস দ্য ক্লোথস আয়রনড, মানে চারটে ভাগ হতো, তাহলে বাই মিটা লাস্টে চলে যেত, কিন্তু এখানে মিটা ফোকাসে চলে আসছে, এই জন্য এখানে চারটে জায়গায় পাঁচটা হয়ে যাচ্ছে, ক্লোথস নামও একটা ভাগ, মানে লাস্টের কাপড়টা ইস্ত্রি করা, কিন্তু এটা অনেক সময় ইম্পর্টেন্ট নাও হতে পারে, এটাকে আমরা সরিয়ে দিতে পারি, কারণ এখানে মেইন হচ্ছে অ্যাজ এ কমপ্লেইন আমি বলছি যে আমাকে দিয়ে কাজ করা, হি মেক্স মি আয়রন, ও আমাকে দিয়ে ইস্ত্রি করা, ক্লথটাকে আমি হাঁটিয়েও দিতে পারি, তো এখানে মেইন চারটা হচ্ছে এটা, হি ঠিক আছে যে করায়, ঠিক আছে, তারপরে পজিটিভ ভার্ব, তারপর আমাকে দিয়ে করায় বা আমি ওকে দিয়ে করাই, ওকে দিয়ে হলে হি হবে এখানে, মানে যাকে দিয়ে কাজটা করানো হচ্ছে আসলে যে কাজটা করছে আর কি করা হচ্ছে, মানে ভার্বটা, ঠিক আছে। বস আমাকে দিয়ে বেশিরভাগ করায়, এখানে দেখো বস এক নম্বর পার্ট, দুই নম্বর হচ্ছে কি পজিটিভ ভার্ব, তিন নম্বর আমাকে দিয়ে করাচ্ছে, আর চার নম্বর ডু মানে ভার্বটা, তাহলে বস মেক্স মি ডু, বস আমাকে দিয়ে করায়, ঠিক আছে, বস মেক্স মি ডু, কিন্তু এখানে বেশিরভাগ কাজ করাটা উল্লেখ করা দরকার, তো পাঁচ নম্বর পার্টও লাগাতে হবে, ঠিক আছে, কিন্তু অনেক জায়গায় পাঁচ নম্বর পার্ট লাগাতে হবে, যেমন হি মেক্স মি আয়রন, ও আমাকে দিয়ে ইস্ত্রি করা, আচ্ছা হি মেক্স মি ওয়াশ, ও আমাকে দিয়ে পরিষ্কার, হি মেক্স মি ক্লিন, ও আমাকে দিয়ে পরিষ্কার করা, হি মেক্স মি হোয়াট রাইট, ও আমাকে দিয়ে লেখায়, হি মেক্স মি রিড, ও আমাকে দিয়ে পড়ায়, তো এখানে দেখো হি মেক্স মি রিড বুকস, বুকসটা বলার দরকার পড়ে না, ঠিক আছে, তো অনেক সময় বলার দরকার পড়ে না, ফিফথ পার্টটা, এই জন্য বলছি ফোর্থ চারটা পার্ট হচ্ছে মেন, হি মেক্স মি, এখানে যদি বলি ও আমাকে দিয়ে খবর কাগজ পড়ায়, তাহলে হি মেক্স মি রিড নিউজ পেপার, কিন্তু ও আমাকে দিয়ে পড়ায়, হি মেক্স মি রিড, ও আমাকে দিয়ে লেখায়, হি মেক্স মি রাইট, ঠিক আছে। সো নেক্সট, বাবা আমাকে দিয়ে আমাদের গাড়ি ধোয়ায়, ওহো কি কাজ করায়, বাবা আমাকে দিয়ে আমাদের গাড়ি ধোয়ায়, বাবা নিজে ধোয় না, বা আমি যদি বলি বাবা গাড়ি ধোয়, তাহলে বাবা ওয়াশেস কি, বাবা গাড়ি ধোয়, বাবা ওয়াশেস আমাদের গাড়ি, আওয়ার কার, বাবা ওয়াশেস আওয়ার কার, বাবা আমাদের গাড়ি ধোয়, ঠিক আছে, কিন্তু বাবা আমাকে দিয়ে ধোয়ায়, মানে আমাকে দিয়ে ধোয়, মানে আমাকে বাধ্য করে ধুতে, মানে এইখানে এই জন্য এরকম ক্ষেত্রে মেক হয়ে যায়, সো বাবা ধোয়ায়, যেহেতু ধোয়াটা প্রেজেন্ট ইনডিফিনিট, মানে প্রায়ই করতে থাকে, রেগুলার হ্যাবিট, এই জন্য বাবা মেক্স হয়ে যায়, মেক্স মি হয়ে গেল, বাস এতটুকু হয়ে গেলে তিনটা পার্ট কমপ্লিট, তো তিনটা পার্ট শুরুতে কিচ্ছুই না, আর ফোর্থ পার্ট কি, জাস্ট কি মেন কাজটা, কাজটাকে লাগিয়ে দেওয়া, ভার্বটা, তারপরে কি কাজ করানো হচ্ছে ওটা যদি দরকার পড়ে তাহলে ফিফথ পার্টে চলে এলো, সো বাবা আমাকে দিয়ে আমাদের গাড়ি ধোয়ায়, বাবা মেক্স মি ওয়াশ, ধোয়ানো, ঠিক আছে, ওয়াশ কি আমাদের গাড়ি, ওটা ফিফথ পার্টে চলে যাবে, আওয়ার কার, সো বাবা মেক্স মি ওয়াশ আওয়ার কার, মানে বাবা আমাকে দিয়ে গাড়ি ধোয়, এবার আমি যদি বলি বাবা আমাকে দিয়ে বাগানে জল দেওয়া, বাবা মেক্স মি ওয়াটার আওয়ার গার্ডেন, আমাদের বাগানে জল দেওয়া, বাবা আমাকে দিয়ে আমাদের বাগানে জল দেওয়া, বাবা মেক্স মি ওয়াটার আওয়ার গার্ডেন, বাবা আমাকে দিয়ে কি চিঠি পড়ায়, বাবা মেক্স মি রিড আওয়ার নো আওয়ার আমাদের চিঠি না, বাবা আমাকে দিয়ে চিঠি পড়ায়, বাবা মেক্স মি রিড লেটার্স, বাবা আমাকে পাঠায়, বাবা মেক্স মি গো,
ঠিক আছে। সো নেক্সট দেখো, এখানে দেখো থার্ড পার্সন ছিল, এই জন্য সব মিক্স 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 হয়েছে। এবার এখানে দেখো আমি, এবার থার্ড পার্সনের জায়গায় থার্ড পার্সন ছাড়া বাকি যাই হোক, আমি হোক, আমরা হোক, তুমি হোক, তোমরা হোক, বা থার্ড পার্সন প্লুরাল হোক, ওইখানে মিক্স হবে না, ওইখানে মেক হয়ে যাবে যদি কি কোন টেন্স থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট দুইটাই একই ব্যাপার। সো আমি ওকে দিয়ে ঝাড়ু দেওয়াই কি হবে, আই মেক হিম বা হার, এখানে কিছুই ক্লিয়ার নাই, ঠিক আছে, মানে সেটা কি পুলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ, তো আমার ইংরেজিটা শুনে আরেকজন বুঝতে পারবে কি আমি পুলিঙ্গকে দিয়ে ঝাড়ু দেওয়াই না স্ত্রীলিঙ্গ, মানে যাকে দিয়ে আমি ঝাড়ু দেওয়াই সে কি ছেলে নাকি সে মেয়ে, এটা আমি হিম না হার ব্যবহার করলাম ওইটা দিয়ে বুঝতে পারবো। বাংলা বললে ওইটা বোঝা যায় না যে আমি কাকে দিয়ে দেওয়াচ্ছি। সো আমি ওকে দিয়ে ঝাড়ু দেওয়াই, আই মেক হিম ঝাড়ু, ঝাড়ু মানে সুইট। এখানেই দেখো আমি এখানে বলিনি যে আমি আমাকে ওকে দিয়ে আমার ঘর ঝাড় দেওয়ায়, তো ঘর যদি থাকতো তাহলে পাঁচ নাম্বার পার্টটা আসতো এরকম, যেটা লাস্টে আমাদের গাড়ি আওয়ার কাজ। তো এখানে যদি বলতাম আমি ঘর, আমি ওকে দিয়ে আমার ঘর ঝাড় দেওয়াই, তাহলে আই মেক হিম সুইপ মাই রুম হতো, কিন্তু ওইখানে আমি ওকে দিয়ে ঝাড় দেওয়াই, জাস্ট এতটুকু, তাহলে চারটাই পার্ট হয়েছে, আই মেক হিম সুইপ। তো এই যে সেকেন্ড ভার্বটা ওইটা সবসময় বি ওয়ান ব্যবহার হচ্ছে, যেখানে মেক হচ্ছে, ঠিক আছে, মেক কিসের আগে হবে, সজীব বস্তুর আগে, ঠিক আছে, মানে কাউকে দিয়ে আমি করাচ্ছি ওটাকে যখন ইন্ডিকেট করছি, বা কেউ আমাকে দিয়ে করাচ্ছে, হি মেক মি সুইপ, ও আমাকে দিয়ে ঝাড় দেওয়া, হি মেক্স মি সুইপ, সরি, হি মেক্স মি সুইপ, হি মেক্স মি সুইপ, ও আমাকে দিয়ে ঝাড় দেওয়া, ঠিক আছে, কিন্তু আই মেক হিম সুইপ, আই হলো বলে মেক হলো, উই মেক হিম সুইপ, আমরা ওকে দিয়ে ঝাড় দেওয়া, উই হলো মেক হবে, ইউ মেক হিম সুইপ, তুমি ওকে দিয়ে ঝাড় দেওয়াও, ঠিক আছে, তো জাস্ট থার্ড পার্সন ছাড়া যাই হবে এখানে মেক হবে, ঠিক আছে। আমি রিনাকে দিয়ে রান্না করাই, এবার এখানে যদি বলি আমি তো রান্না করাই, তাহলে তো গেট হচ্ছিল, আমি খাবার রান্না করাই, আই গেট মাই ফুড কুকড, আমি রান্না করিনি, তো কুকড হয়ে যাচ্ছিল বি থ্রি, কিন্তু এখানে রিনা এটা হচ্ছে সজীব বস্তু, মানে কাউ কাকে দিয়ে কাজটা করাচ্ছি, কাজটা কাকে দিয়ে করানো হচ্ছে, সে আমাকে দিয়ে না অন্য কাউকে দিয়ে, ওইটাকে যখন ফোকাস করছি তখনই আমরা মেক ব্যবহার করছি। সো আমি রিনাকে দিয়ে রান্না করাই, আই মেক রিনা, যখনই কোনো প্রপার নাউন হবে তখনই ফার্স্ট লেটারটা কিন্তু ক্যাপিটাল হবে, রিনা কোনো সময় নামের প্রথম অক্ষরটা ছোট হাতের হবে না, তো রিনা একটা প্রপার নাউন, কমন নাউন কি মেয়ে গার্ল, আর প্রপার নাউন কি রিনা সীতা মিনা টিনা, ওকে। সো আই মেক রিনা কি রান্না করাই, খুব আমি রিনাকে দিয়ে রান্না করাই, এখানেও দেখো ফিফথ কিছুই নেই, আমি যদি বলি আমি রিনাকে দিয়ে পায়েস রান্না করাই, বা আমি রিনাকে দিয়ে বিরিয়ানি রান্না করাই, আমি রিনাকে দিয়ে ভাত রান্না করাই, তাহলে আই মেক রিনা কুক রাইস, আই মেক রিনা কুক বিরিয়ানি, আই মেক রিনা কুইক কুক মাই সুইট ডিশেস, আমি আমার মিষ্টি ডিশেসগুলো রিনাকে দিয়ে করাই, কিন্তু ওইখানে কিছুই লেখা নেই, জাস্ট আমি রিনাকে দিয়ে রান্না করাই, তো শুধু রান্না করাই, তো চারটা পার্টি হচ্ছে আই মেক রিনা কুক। তাহলে আশা করি এতটুকু ব্যাপার ক্লিয়ার হচ্ছে তোমাদের, মেক কোথায় ব্যবহার করছি, যখনই কোনো সজীবকে দিয়ে, মানে কাউকে দিয়ে কোনো কাজ করাচ্ছি, বা কেউ আমাকে দিয়ে কোনো কাজ করাচ্ছে, ঠিক আছে, সে নিজে কাজ করছে না, বা আমি নিজে কাজটা করছি না, আরেক জনকে দিয়ে করাচ্ছি, তখনই আমরা মেক ব্যবহার করছি। কিন্তু এই সবকটা সেন্টেন্সের পরে এখানে এখন জাস্ট সিম্পল প্রেজেন্ট টেন্স চলছে, আর বাকি টেন্সগুলোতে কীভাবে করবো এই সেন্টেন্সগুলো কমপ্লিট হওয়ার পর আমরা দেখছি। সো আমি ভাইকে দিয়ে হোমওয়ার্ক করাই, যেটা করা একদমই উচিত না, আমাদের নিজের হোমওয়ার্ক নিজেকেই করা উচিত, বাট আমরা করিয়ে থাকি। সো আমি ভাইকে দিয়ে হোমওয়ার্ক করাই, বা আমি দাদাকে দিয়ে হোমওয়ার্ক করাই, যেরকমই বলি আই কি মেক, সেম দাদা, মানে দাদা তো সজীব, বা ভাই, ভাই তো সজীব, আই মেক মাই ব্রাদার, বা হ্যাঁ আই মেক মাই ব্রাদার, তাহলে মাই ব্রাদার হচ্ছে এখানে থার্ড পার্ট, আই মেক ফার্স্ট সেকেন্ড থার্ড কি হোমওয়ার্ক করাই। তো এখানে দেখো এই দুটাতে কিন্তু ফিফথ পার্টটা আসেনি, এখানে ফিফথ পার্ট চলে এসছে, করাই তো হয়ে গেল ডু, কিন্তু কি করাই, হোমওয়ার্ক, হোমওয়ার্কটা লাস্টে, জাস্ট এইচ ডব্লিউ লিখলাম শর্টে, ওকে। সো আই মেক মাই ব্রাদার ডু হোমওয়ার্ক, বা আমি আমার যদি হোমওয়ার্ক বলি, আমি আমার হোমওয়ার্ক, আই মেক মাই ব্রাদার ডু মাই হোমওয়ার্ক, সো হোমওয়ার্কটা লাস্টে চলে গেল, আই মেক মাই ব্রাদার ডু, আমি আমার ভাইকে দিয়ে করাই, কি করাই, হোমওয়ার্ক করাই, ওকে। সো অনেক জায়গায় ওই হোমওয়ার্কের মতো জিনিসটা আসছে না, রান্না করাই কি রান্না করে ওইটা আসছে না, এই জন্য ফিফথ পার্ট আর তৈরি হচ্ছে না, কিন্তু এখানে কি করে চলে এলো,
হোমওয়ার্ক করাই, এই জন্য হোমওয়ার্ক। সো আই মেক মাই ব্রাদার ডু হোমওয়ার্ক। নেক্সট দেখো, আমি ওকে দিয়ে জল আনাই, আমি জল আনি না, আমি যদি বলি আমি জল আনি, আই ব্রিং ওয়াটার, ঠিক আছে, তুমি জল আনো, ইউ ব্রিং ওয়াটার, আমি তোমাকে দিয়ে জল আনাই, আই মেক ইউ, ঠিক আছে, আমি তোমাকে দিয়ে জল আনাই যখনই বলবো, আমি তোমাকে দিয়ে কিছু করাই যখনই বলবো, আই মেক ইউ হয়ে যাবে, ঠিক আছে। সো আই মেক ইউ কি ব্রিং ওয়াটার, সিম্পল, আই আমি ওকে দিয়ে জল আনাই, আই মেক হিম হয়ে যাবে, আই মেক হিম, ঠিক আছে, ব্রিং ওয়াটার, এখানে ওয়াটার কি হিসাবে ব্যবহার হয়েছে, এখানে কিন্তু ওই ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে, গাছে জল দেওয়া, এখানে ওয়াটার মানে জল, নাউন। ওকে, মনে পড়লো আমি একটু জল খেয়ে নেই, বাবা খুব গরম লাগছে তোমাদের, অ্যাকচুয়ালি ফ্যানটা আমি চালাতে পারি না, কারণ ফ্যান চালালে ভিডিও রেকর্ডিং এর সময় প্রচন্ড নয়েজ আসবে, আমার রুমে এসি নাই যে আমি রুমটাকে কুল করে তোমাদের জন্য ভিডিও ক্লাসেস গুলো নেবো, আর এখানে প্রচন্ড গরম পড়ছে, বিলিভ মি, এই জন্য আমি পুরো ফ্যান অফ করে তোমাদের জন্য ভিডিও তৈরি করতে হয়, ঘেমে বেহাল। ওকে, সো একটু এক সেকেন্ড, ওকে, সো আমি ওকে দিয়ে জল আনাই, আই মেক হিম ব্রিং ওয়াটার, আমি যদি সেম দেখো ফিফথ পার্ট কি জল, মানে কি করাই ওইটা হচ্ছে ফিফথ পার্ট, আর ফোর্থ মানে চারটা বাকি চারটা পার্ট, আই মেক হিম ব্রিং, আমি ওকে দিয়ে আনাই, এটা হচ্ছে মেন, কি আনাই, ওই কি এর উত্তরটা চলে যাবে ফিফথে, সো আই মেক হিম ব্রিং ওয়াটার। এবার দেখো, এগুলো তো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, মানে যেগুলো রেগুলার করাই, আমি ওকে দিয়ে প্রায় জল আনাই, ওকে দিয়ে রোজ জল আনাই, দুবার জল আনাই, সপ্তাহে একবার জল আনাই, যেভাবেই বলি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকছে, এই জন্য আই মেক হিম ব্রিং ওয়াটার। এবার ও আমাকে দিয়ে জল আনাই যদি হয়, সেম, হি মেক্স হয়ে যাবে, হি মেক্স মি ব্রিং ওয়াটার, ও আমাকে দিয়ে জল আনাই, কিন্তু যেটা বোঝার ব্যাপার, আচ্ছা আরেকটা কথা বারবার বলে দিই, ব্রিং এই যে এটা বি ওয়ান, এটাই কিন্তু বলবে না, মেক থাকলে বি ওয়ান হবে, আর গেট থাকলে, গেটের যে কোনো ফর্ম থাকলে, মানে কজিটিভ ভার্ব যদি গেট হয় তাহলে বি থ্রি হবে, পাস্ট পার্টিসিপাল, আর কজিটিভ ভার্ব যদি মেক হয়, মানে মেকের যে কোনো ফর্ম হয় তাহলে বি ওয়ান হবে। সো ব্রিং, কুক, ডু, ঠিক আছে, আয়রন, ওয়াশ, ক্লিন, মপ, সুইপ, এনিথিং, বি ওয়ান, ওকে। সো এটা হয়ে গেল। এবার এখানে যদি আমি টেন্সটাকে চেঞ্জ করি, আমি ওকে দিয়ে জল আনাই না বলে যদি বলি, আমি ওকে দিয়ে জল আনিয়েছিলাম, আমি ওকে দিয়ে জল আনিয়েছিলাম, সো আমি জল আনানোটাকে, মানে এরকম সিচুয়েশন এসেছে যে আমি ওকে দিয়ে তো জল আনিয়েছিলাম, মানে ওকে দিয়ে জল আনিয়েছিলাম, মানে বা আমি ওকে দিয়ে জল আনা করিয়েছিলাম, মানে এরকম করে বলছি, মানে ওকে এখানে ফোকাস করা হচ্ছে, নাকি জলটাকে, আমি যদি জাস্ট জলটা হচ্ছে মেইন, এরকম কাকে দিয়ে জল আনিয়েছিল, কাকে দিয়ে জল আনিয়েছ, তাহলেই ওকে দিয়ে জল আনিয়েছি আমি বলবো, কিন্তু তুমি কি জল আনিয়েছ, হ্যাঁ আমি জল আনিয়েছি, কাকে দিয়ে আনিয়েছি বলার দরকার নেই, তখন গেট চলে আসবে, আই গেট দ্য ওয়াটার ব্রট, থার্ড ফর্ম, আই গেট দ্য ওয়াটার ব্রট, আমি জল আনিয়েছি, কিন্তু যখনই আমি বলছি আমি ওকে দিয়ে জল আনিয়েছি, তখন আই মেক হিম ব্রিং ওয়াটার, তো হিম মানে সজীব, থার্ড পার্টটা যাকে দিয়ে করাচ্ছি সেটা যদি সজীব হয়, যাকে দিয়ে করাচ্ছি না, মানে যেটাকে ফোকাস করতে চাইছি, ঠিক আছে, সেটা যদি সজীব হয় তখন কজিটিভ ভার্ব মেক হলো। এবার কথা হচ্ছে যে এখানে যদি আমি জল আনে, আমি জল আনিয়েছিলাম এরকম বলি, তখন এখানে কি বলবো, আই মেড, ঠিক আছে, মেড হয়ে যাবে, বি টু হয়ে যাবে, পাস্ট, সিম্পল পাস্ট যদি হয়, আমি ওকে দিয়ে জল আনিয়েছিলাম, আই মেড হিম ব্রিং ওয়াটার, ব্রিং ব্রিংই থাকবে কিন্তু পুরো যে কোনো টেন্স হোক, আই মেড হিম ব্রিং ওয়াটার। এবার আমি ওকে দিয়ে জল আনাচ্ছি, আই অ্যাম মেকিং হিম ব্রিং ওয়াটার, আমি ওকে দিয়ে জল আনিয়েছিলাম, আই আনিয়েছিলাম, আই মেড হিম হয়ে গেল, আই মেড হিম ব্রিং ওয়াটার, আমি ওকে দিয়ে জল আনাচ্ছিলাম, ওই সময়ের কথা বলছো, গতকাল 11টার সময় আমি তো ওকে দিয়ে জল আনাচ্ছিলাম তখন, আই ওয়াজ মেকিং হিম ব্রিং ওয়াটার, আমি ওকে দিয়ে জল আনাচ্ছিলাম। সিচুয়েশন ডিপেন্ড করে কোন সিচুয়েশনে তুমি কথাটা কিভাবে বলতে চাও, ঠিক আছে। এবার দেখো এই সেন্টেন্স গুলোকে চেঞ্জ করি আমরা, ও আমাকে দিয়ে কাপড় ইস্ত্রি করায়, এর জায়গায় যদি আমি বলি ও আমাকে দিয়ে কাপড় ইস্ত্রি করিয়েছিল, হি মেড হয়ে যাবে, হি মেড মি আয়রন ক্লথস, ঠিক আছে, বাকি সব সেম থাকবে, জাস্ট মেকটাকে চেঞ্জ করবো আমরা, ও আমাকে দিয়ে কাপড় ইস্ত্রি করাচ্ছিল, হি ওয়াজ মেকিং মি আয়রন ক্লথস,
বস আমাকে দিয়ে বেশিরভাগ কাজ করায় এর জায়গায় যদি আমি বলি বস আমাকে দিয়ে বেশিরভাগ কাজ করাতো আগে করাতো, তাহলে কি হবে? তাহলে মোডাল ইউজ করতে হবে, ইউজ টু। বস ইউজ টু, এখানে আরেকটা নতুন জিনিস ব্যবহার করতে হবে, ইউজ টু, আমাকে দিয়ে করাতো। যেটাই আমি বলেছিলাম ইউজ টুর ভিডিওতে, পাস্ট হ্যাবিট যদি বলি, মানে ও আমাকে দিয়ে করাতো, আমি ওকে দিয়ে করাতাম, তখন কিন্তু ইউজ টুটা চলে আসবে সিনে। সো বস ইউজ টু মেক, আচ্ছা বস আমাকে, এবার ইউজ টু যেখানে ব্যবহার হলো আবার মেকটা ভি ওয়ান, মানে মেক মেক হয়ে যাবে, তখন আর মেক ফেক কিছু হবে না। ইউজ টু, বস আমাকে দিয়ে সব কাজ করাতো, বস ইউজ টু মেক মি ডু, তখন মেক ও ফার্স্ট থাকবে, ভি ওয়ান থাকবে, ডু ও ভি ওয়ান থাকবে। বস ইউজ টু মেক মি ডু ম্যাক্সিমাম ওয়ার্ক, ও আমাকে দিয়ে কাপড় ইস্ত্রি করাতো, হি ইউজ টু মেক মি আয়রন ক্লথস, ঠিক আছে। বাবা আমাকে দিয়ে গাড়ি ধোয়াতো, বাবা ইউজ টু মেক মি ওয়াশ ক্লথ, ওয়াশ আওয়ার কার, বাবা আমাকে দিয়ে আমাদের গাড়ি ধোয়াতো, বাবা ইউজ টু মেক মি ওয়াশ আওয়ার কার। এবার যদি বলি বাবা আমাকে দিয়ে গাড়ি ধোয়াচ্ছিল, মা তুমি যখন ফোন করেছিলে বাবাকে তখন বাবা আমাকে দিয়ে গাড়ি ধোয়াচ্ছিল, বাবা ওয়াজ মেকিং মি ওয়াশ মাই ওয়াশ আওয়ার কার, বাবা ওয়াজ মেকিং মি ওয়াশ আওয়ার কার। এই ক্ষেত্রে আমি যদি বলি বাবা আমাকে দিয়ে অন্য কিছু করাচ্ছিল, বাবা আমাকে দিয়ে চিঠি লেখাচ্ছিল, বাবা ওয়াজ মেকিং মি রাইট এ লেটার, ঠিক আছে, মানে বাবা আমাকে জোর করে পড়াচ্ছিল, বাবা ওয়াজ মেকিং মি স্টাডি, বাবা আমাকে দিয়ে পড়াচ্ছিল, ঠিক আছে। সো যে কোনো টেন্সেই আমরা যাই, পুরো মেকের সাথে খেলবো, ঠিক আছে। শুধু যদি পাস্ট হ্যাবিট বলি করাতো, ঠিক আছে, তখন ইউজ টু লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে মেকটা আর ভার্বটা দুটোকে ভি ওয়ান রাখছি, আর না হলে ইউজ টু যদি মানে করাতো পাস্ট হ্যাবিট ছাড়া অন্য যাই বলি, সবকিছু মেকের সাথে কিন্তু খেলা হবে। ভাই আমাকে দিয়ে, আমি ভাইকে দিয়ে হোমওয়ার্ক করাই, এখানে যদি বলি আমি ভাইকে দিয়ে হোমওয়ার্ক করাচ্ছিলাম, করাচ্ছিলাম কথাটা দেখে বুঝতে হবে, আমি ভাইকে দিয়ে হোমওয়ার্ক করাচ্ছিলাম, মানে আরেক দিনের কথা বলছি, আর তখন তো আমি ভাইকে দিয়ে হোমওয়ার্ক করাচ্ছিলাম। সো এটা কি টেন্স? পাস্ট কন্টিনিউয়াস, করাচ্ছিলাম মানে কাজটা চলছিল পাস্টে। সো আই ওয়াজ মেকিং মাই ব্রাদার ডু হোমওয়ার্ক, আই ওয়াজ মেকিং মাই ব্রাদার ডু দ্য হোমওয়ার্ক, আমি ভাইকে দিয়ে হোমওয়ার্কটা করাচ্ছিলাম, তাহলে দ্য হোমওয়ার্ক হবে, আই ওয়াজ মেকিং মাই ব্রাদার ডু, আচ্ছা আমি ভাইকে দিয়ে হোমওয়ার্ক করাবো, আই উইল মেক মাই ব্রাদার ডু দ্য হোমওয়ার্ক, আমি ভাইকে দিয়ে হোমওয়ার্কটা করাবো, আই উইল মেক মাই ব্রাদার ডু দ্য হোমওয়ার্ক, আমি ওকে দিয়ে ঝাড়ু দেওয়াই, মানে এমনি র্যান্ডম আমরা চেঞ্জ করছি বিভিন্ন ধরনের টেন্সে, আমি ওকে দিয়ে ঝাড়ু দেওয়াই এর জায়গায়, আমি ওকে দিয়ে ঝাড়ু দেওয়াতাম হলে আই ইউজ টু মেক হিম সুইপ, আমি যদি বলি আমি ওকে দিয়ে ঝাড়ু দেওয়াচ্ছি, আই অ্যাম মেকিং হিম, আমি ওকে দিয়ে মানে জোর করে ঝাড়ু দেওয়াচ্ছি, মানে ওকে দিয়ে যে দেওয়াচ্ছি ওইটাকেই ফোকাস করছি আমরা, তাহলে আই অ্যাম মেকিং হিম সুইপ, আমি ওকে দিয়ে ঘর ঝাড়ু দেওয়াচ্ছি, আই এম মেকিং হিম সুইপ দ্য রুম, আমি ওকে দিয়ে কি রান্না করাচ্ছি, আই এম মেকিং হিম কুক। এরকম করে আমরা যেরকমই টেন্স চেঞ্জ করব সেরকম টেন্স অনুযায়ী আমরা এখানে মেকটাকে চেঞ্জ করব। যদি কন্টিনিউয়াস হয় তাহলে অ্যাম লাগিয়ে, বা আমি করলে আই অ্যাম মেকিং, আমরা যদি করি উই আর মেকিং, তুমি যদি করো ইউ আর মেকিং, ও ঝাড়ু লাগাচ্ছে, ও মানে ওকে দিয়ে ঝাড়ু লাগাচ্ছে, রামু ওকে দিয়ে ঝাড়ু লাগাচ্ছে, রামু ইজ মেকিং, দেখাচ্ছে ইজ মেকিং হয়ে যাবে। সো যেরকম আমরা টেন্সে পড়েছিলাম সেই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, টেন্স যদি ক্লিয়ার থাকে পজিটিভ ভার্ব ইজি হয়ে যাবে, এরকম ধরনের সেন্টেন্সে কিভাবে তৈরি করতে হবে ইজিলি। এবার কথা হচ্ছে সেন্টেন্স তো শিখে নিলাম, বলবো কিভাবে, বলার জন্য বলার প্র্যাকটিস করতে হবে, সে যদি কোনো পার্টনার কোনো বন্ধু পাওয়া যায় যে ইংলিশ শিখতে আগ্রহী তাহলে তো খুবই ভালো, পেয়ারিং করে ডেইলি আধা ঘন্টা কথা বলো, মানে টুটা ফুটা যেরকমই কথা হোক, আমি সবসময় বলেছি যে টুটা ফুটা কথা বললেই ইংলিশ বলা যায় না যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে, মানে দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, একটা তো হচ্ছে প্র্যাকটিস, দুই নম্বর কনসেপ্ট ক্লিয়ার, কনসেপ্ট যাদের ক্লিয়ার না থাকে তারা ইম্প্রুভটা কি। সো কনসেপ্টও ক্লিয়ার থাকতে হবে আর প্র্যাকটিসও ক্লিয়ার থাকতে হবে। নেক্সট ভিডিওতে অন্য টপিকের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।